অনেক বছর আগের কথা। তখন সবেমাত্র জমিদারি প্রথার অবসান ঘটেছে, তবে কিছু কিছু জায়গায় তখনও তার রেশ রয়ে গেছে। এমনই একটি গ্রাম হল কমলপুর। এই গ্রামের লোকজন সবই চাষবাসের সাথে যুক্ত। এখানেই জমিদার বংশে বিরাজ করছেন শ্রী নীলকান্ত চৌধুরী মহাশয়। জমিদারি চলে গেলেও এখনো তিনি জমিদারের মতোই জীবনযাপন করেন। তার একটিমাত্র ছেলে প্রমোদ চৌধুরী। জমিদার গিন্নি মারা গেছেন তা আজ অনেক দিন হয়ে গেছে। এখন তার পরিবার বলতে তার একমাত্র ছেলে প্রমোদ চৌধুরী ও তার স্ত্রী আর একটিমাত্র নাতি। এছাড়াও কয়েকটি কাজের লোক বাড়িতে থাকে। নীলকান্তবাবু এখন জমিদার না হতে পারেন, তবে গ্রামের লোকের চোখে তিনি নাকি ভগবানের আর এক রূপ। গ্রামের কোনো লোকের কোনো সমস্যা হলে তারা নির্দ্বিধায় শরণাপন্ন হয় তার কাছে, আর তিনিও নাকি দুহাত ভরে তাদের সাহায্য করেন। জমিদার বাবু, জমিদার বাবু! ফটিক, তা এত সকাল সকাল, কোনো বিপদ হলো নাকি? আগে বাবু, ছেলেটা বড় হচ্ছে, ওকে পাঠশালায় পাঠাবো। ও, আমার ছেলেকে পাঠশালায় পাঠাবে? বা 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 বা, তা তো খুব ভালো কথা। পড়ার বই, পাঠশালায় গুরুমশায়ের বেতন, কিছু টাকা যদি দেন বাবু। ঠিক আছে, ঠিক আছে। তা কিছু কাগজপত্র এনেছো? হ্যাঁ বাবু, আমার দক্ষিণে যে 300 শতক জমি আছে তারই কাগজপত্র এনেছি। বাবা বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। প্রমোদ বাবা, প্রমোদ! পটিকে কিছু টাকা দিয়ে দে বাবা, আর দেখে ওই কাগজটাতে একটু সই করিয়ে নিবি। আসলে কি বলতো ফটিক, একটা কাগজপত্র জমা রাখা ভালো, তাহলে তোমার সময়ে সময়ে টাকাটা পরিশোধ করার একটা তাগিদ থাকবে, আর তোমার ধারটাও শোধ হয়ে যাবে, কি বলো? আগে বাবু, আপনি আমাদের বিধাতা, সুখ দুঃখে আপনি আমাদের পাশে থাকেন। ঠিক আছে, ঠিক আছে, এটা আমার কর্তব্য। আর হিরু, তোমার কি সমস্যা বলো? কর্তা বাবু, গত বছর আপনার থেকে টাকা নিয়ে জমিটা চাষ করলাম, কিন্তু অতিবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। যদি আর কিছু টাকা দিতেন, তাহলে আবার চাষ করে আপনার টাকা একেবারে শোধ করে দিতাম। এবারেও যদি না পারো, তাহলে কিন্তু তোমার জমি আমি বাজেয়াপ্ত করে নেব। ভয় পেলে নাকি? আমি রসিকতা করছি। আসলে কি জানো তো, মানুষের সেবা করেই আমার মনে বড় শান্তি পাই। টাকা পয়সা তো সবই মোহমায়া, আজ আছে কাল নেই, কি বলো? জানি কর্তা বাবু, আপনি আপনি আমাদের কাছে ভগবান। এই থাক থাক থাক, অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু তোমরাও না আবার কোনোদিনও গোবিন্দর মতো বলো যে আমি ঢক, আমি বেইমান। না না কর্তা বাবু, আমরা তো জানি আপনি কি শয়তান ব্যাটাটা, বেঁচে থেকে তোর নাম করে গেল আর মরে গিয়েও পিছু ছাড়লো না। কেন বাবু, গোবিন্দর ভূত কি এখনো আপনার পিছু করে? না না না, সে বেটা এখন বউ তোলে বন্দি, ভালোই জব্দ হয়েছে। ঠিকই হয়েছে, যেমন কর্ম তেমন ফল। বাবা বাবা চলো, ঔষধ খাবার সময় হয়েছে তো, সবার কথা এত ভাবো, আর নিজের তো একটু খেয়াল রাখতে হবে নাকি? আরে বাবা, এরাই তো আমার সব। আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে এখন এসো, কেমন?
তবে যাই বলো ফটিক, নীলকান্তবাবুর মতো মানুষ হয় না। উনি আমাদের অন্নদাতা। হ্যাঁ ঠিকই বলেছ, আর ওই গোবিন্দ এমন মানুষের নামে মিথ্যা কলঙ্ক দিয়েছিল, দেখলি তো কেমন অকালে চলে গেল। ছাড়ো, ওর নাম এত মুখে নিয়েও পাপ, চলো তাড়াতাড়ি পা চালাও। গোবিন্দর নামটা শুনে জানার আগ্রহ জাগছে নাকি? কে এই গোবিন্দ, কি বা ঘটেছিল তার সাথে? চলুন তবে ফিরে যাই আজ থেকে প্রায় এক বছর আগে। আগেই বলেছি এই গ্রামের প্রায় অধিকাংশ মানুষজনই চাষবাসের সাথে যুক্ত, সেই রকমই একজন চাষি ছিল গোবিন্দ। চাষের জন্য তার একটিমাত্রই জলাজমি ছিল, তাই চাষবাসের কাজ ছিল তার খুবই সামান্য। তাই সে অবসর সময়ে নীলকান্তবাবুর বাগান দেখাশোনা করত। এইভাবে তার দিন চলে যায়। তার পরিবার বলতে ছিল তার বউ, একটা মেয়ে আর একটা ছেলে। ছোট্ট পরিবার, সুখী পরিবার। গোবিন্দ ছিল খুবই সাধারণ সাদাসিধে। হঠাৎ একদিন গোবিন্দ একটা সুসংবাদ পেল। আরে গোবিন্দ, কোথায় চলেছো? দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। আরে আরে ব্রজবাবু, হ্যাঁ বলুন বলুন। এই তোমার বাড়ির ওই দিক দিয়েই আসছিলাম, দেখলাম তোমার মেয়ে উর্মিলা তো বেশ বড় হয়েছে, তা ওর বিয়ের কথা কিছু ভাবলে? হ্যাঁ গো, সেটা নিয়েই তো এখন আমার চিন্তা, মেয়েকে যে বিয়ে দিতে হবে। আমার হাতে একটা ভালো পাত্রের সন্ধান ছিল বুঝলে। হ্যাঁ তাই? তা ছেলের বাড়ি কোথায়? আরে পাশের গ্রামে অসিরঞ্জন বাবুর ছেলে, একবার কথায় কথায় তোমার মেয়ের ব্যাপারে বলেছিলাম, ওদের তো দেখলাম পছন্দ আছে, তুমি যদি বলো তাহলে কথা আগাবো। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু অত বড় বাড়ির ছেলে, দিনা পাওনা তো কিছু কম হবে না, আমি কি জোগাড় করতে পারবো? দাবি দাবা ওদের তেমন নেই, তা সে যাই হোক, একটু আধটু দেনা পাওনার জন্য তুমি অমন সোনার টুকরো ছেলেকে হাতছাড়া করবে? না না, আপনি দেখাশোনা শুরু করুন। ঠিক আছে, তাহলে এই কথাই রইল, আমি আসি এখন। কন্যাদানের চিন্তা মাথায় ঘুরলেও এমন একটা ভালো পাত্র পাওয়ার আনন্দ গোবিন্দর মনকে ভরিয়ে তুলেছে। ভাগ্যক্রমে কয়েকদিনের মধ্যেই গোবিন্দর মেয়ের বিয়ে পাকা হয়ে যায়, তাও আবার সামান্য কিছু পণে। দাগিন্নি তুমি খুশি তো? তোমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেল। হ্যাঁ গো আমি খুব খুশি, এমন পাত্র আমাদের উর্মিলার কপালে ছিল, ভগবানের অশেষ কৃপা। সামনের মাসের 10 তারিখে ব্রজবাবুকে দিন ঠিক করতে বলেছি। হ্যাঁ গো সবই তো ঠিক আছে, কিন্তু ওরা যা পণ চেয়েছে সেগুলো কি করে দেবে? আরে আর এমন কি, মেয়ের কিছু কম না, সে তো তোমার আগে থেকেই আছে সব। আর জামাই বাবাজির জন্য একটা সাইকেল আর একটা হাত ঘড়ি, এই সামান্য দুটো জিনিস। কিন্তু একটা সাইকেল একটা ঘড়ি কত টাকা বলো তো, কি করে জোগাড় করবে? ওসব তুমি ভেবো না, আমি কাজের কিছু টাকা নীলকান্তবাবুর থেকে পাবো, আর গত বছর জমির কাগজ রেখে সামান্য কিছুই তো টাকা নিয়েছিলাম, এবারে আরো কিছু নিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। এরপর গোবিন্দ নীলকান্তবাবুর বাড়ি যায়। আরে গোবিন্দ, তোমার কথাই ভাবছিলাম, বলছি বাগানের কিছু কাজ আছে। হ্যাঁ কর্তা বাবু, সে অবশ্যই করে দেবো। বলছি কর্তা বাবু, আমার
আগের কাজের টাকাগুলো যদি একটু হিসাব করে দেন ভালো হয়। হ্যাঁ কেন নয়, নিশ্চয় নিশ্চয়। এই প্রমোদ, গোবিন্দর মজুরিটা ওকে একটু হিসাব করে দিয়ে দে তো। হ্যাঁ, ওর তো হিসেব করাই আছে, কাল তোকে আসতে বলেছিলাম। ওই হে গোবিন্দ, তোমার হলো কি 8 দিনের মজুরি পাও না ওই 96 টাকা, এই না এই নাও 100 টাকা, বাকিটা তোমার বকশিস। তা গোবিন্দ, হঠাৎ এত টাকার দরকার, কি ব্যাপার? আগে বাবু, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বাহ, সে তো খুবই ভালো কথা গো। তা পাত্র কেমন, বাড়ি কোথায়? পাশের গ্রামের অসিরঞ্জন বাবুর ছেলে। আচ্ছা গোবিন্দ, তোমার মেয়ের বয়স কত? ওইটুকু মেয়ের বিয়ে দেবে? কি করবো কর্তা, সুপাত্র সন্ধান তো আর সবসময় পাওয়া যায় না। খুব ভালো করেছো গোবিন্দ, তা আমরা নিমন্ত্রণ পাবো তো? বলছি কি কর্তা, যদি কিছু টাকা ধার দেন পাত্রকে একটা সাইকেল দিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি আরো 100 টাকা নিয়ে যাও। এই না 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 কর্তা, এতে হবে না, আপনি একটু বেশি করে দিন, একটা সাইকেল তো 500 টাকার নিচে হবে না। 500 টাকা? তা এত টাকা কি করে দিই বলো তো, কোনো কাগজপত্র ছাড়া? কেন কর্তা, আমার জমির কাগজপত্র তো আপনার কাছেই আছে। আরে ওটা দিয়ে তো তুই গতবার 300 টাকা নিয়ে গেলি, মেয়ের পড়াশোনার জন্য, চাষের জন্য, সেটা তো এখনো শোধ দিলি না। ওই 500 শতক জমির কাগজ রেখে তোকে কত টাকা দিই বলতো? বাবু এমন বলবেন না, আপনি টাকা না দিলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে, আমায় উদ্ধার করুন কর্তা, আমায় উদ্ধার করুন। শান্ত গোবিন্দ, শান্ত শান্ত, দেখ ভালো করে বোঝ, এই গ্রামের সবাইকেই তো আমাকে দেখতে হয়, তুই তো আর একা না, তাই যেটা দিচ্ছি সেটা নিয়ে যা। বাবু এমন করবেন না বাবু, আমি আমি এখান থেকে নড়বো না, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন বাবু। আরে এটা হয় না রে, হয় না হয় না, যা যা যা, তুই যা যা, আমাকে বিরক্ত করিস না, যা 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 যা। কর্তা কর্তা, উদ্ধার করুন কর্তা, আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে কর্তা, আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে কর্তা কর্তা। এরপর টাকা জোগাড় করতে না পারায় অনের অভাবে গোবিন্দর মেয়ের বিয়ে ভেঙে যায়। এরপর হঠাৎ একদিন রাত্রে গোবিন্দর গোটা পরিবারটা ঘরে আগুন লেগে মারা যায়। গ্রামের লোক বুঝতে পারে এই অপমান সহ্য না করতে পেরে তারা সবাই আত্মহত্যা করেছে। এই ঘটনার পর একদিন রাত্রে নীলকান্তবাবু শহর থেকে ফিরছিলেন গরুর গাড়ি করে, সাথে একজন লেঠেলো ছিল। চলতে চলতে গরুর গাড়িটা ঠিক গোবিন্দর ঘরের পাশের রাস্তাটাই এসেছে, তখনই ভেসে আসলো একটা বিকট আওয়াজ, সাথে সাথে শুরু হলো ঝোড়ো হাওয়া। ভয়ে গরুগুলো গাড়ি ছেড়ে দৌড় দেয়। নীলকান্তবাবু ভয়ে আর গাড়ি থেকে নামেননি, তিনি সারা রাত কাটান ওই গরুর গাড়িতে বসে। নীলকান্তবাবুর লেঠেল ও গাড়োয়ান সাথে ছিল বলে এ যাত্রা হয়তো রক্ষী। এরপরও বেশ কয়েকবার নীলকান্তবাবু গোবিন্দর প্রেতাত্মার কবলে পড়েন।
অবশেষে একদিন নীলকান্তবাবু সুদূর কামাখ্যা থেকে এক সাধু মহারাজকে ডেকে আনেন। সেদিন ছিল কৃষ্ণ চতুর্দশীর রাত। গোবিন্দর পোড়া বাড়ির পাশে বসেই সাধু বাবা যজ্ঞ শুরু করেন। ধীরে ধীরে কৃষ্ণ চতুর্দশীর চাঁদ ঢেকে গেল কালো অন্ধকারে। এক মায়াবী ভৌতিক আবহাওয়া তৈরি হলো চারিদিকে। ধীরে ধীরে অগ্নিকুণ্ডের কাছে ফুটে উঠল দুটো ছায়া মূর্তি। বোঝা গেল একটা গোবিন্দ ও অন্যটা তার স্ত্রী। সাধু মহারাজ দুটি ছায়া মূর্তিকে একটি বোতলের মধ্যে বন্দি করেন। তারপর খালের জলে সেটা ভাসিয়ে দেন। যাক, এবার ভাসতে ভাসতে অন্যত্র চলে যাবে, তোর আজ থেকে কোনো ভয় নেই, বুঝলি? আপনি আমায় বাঁচালেন মহারাজ। তবে আমি বুঝলাম না, ওর গোটা পরিবার তোর পিছু কেন নিল, কি ক্ষতি করেছিলি? আর বলবেন না মহারাজ, সবই আমার সৎকর্মের ফল, এর উপকারে আসতে পারিনি, এটাই আমার দোষ। আগে যে ওর কত আমি উপকার করেছি তা বেটা সব ভুলে গেল। সুকর্মের ফল পাওয়া না গেলেও কুকর্মের ফল আবশ্যক, কথাটা সত্য। যাই হোক, চলো, আমাকে আবার রাতেই রওনা দিতে হবে। সেই দিনের পর থেকে নীলকান্তবাবু আর কখনো গোবিন্দর ভূতের কবলে পড়েনি। তবে তিনি এটাই সবাইকে বলে বেড়ান, তিনি তার পরোপকারের ফল পেয়েছেন। তবে যাই হোক, সবশেষে তাহলে সততারই জয় হলো। নীলকান্তবাবু আবার মন প্রাণ খুলে সাধারণ গ্রামবাসীদের সাহায্যে নিজেকে উজাহার করে দেন। গ্রামবাসীদের চোখে তাঁর জায়গা ভগবানের থেকে কিছু কম নয়। হঠাৎ একদিন ঘটল সেই ঘটনা যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। কি রতন, কোথায় যাবে? কেন দেখতে পাচ্ছ না, কাঁধে কোদাল, জমিতে যাব। কেন রে? দেখ, আমাদের দুজনের হাতেই কাস্তে, তাহলে কি আমরা ঘাস কাটতে যাচ্ছি? তা তোমরা কোথায় যাবে? আরে কামারের কাছে যাচ্ছি রে পাগল। যা বাবা, জমির ভেতর কাঁচের বোতল এলো কি করে? একটু দূরে করে ফেলে দি, না হলে আমারই পা কাটবি। এইভাবেই হঠাৎ করে একদিন মুক্ত হয়ে গেল সেই দুটি অতৃপ্ত আত্মা। কিন্তু নীলকান্তবাবু গুণাক্ষরেও ব্যাপারটা টের পেলেন না। সেই দিনই নীলকান্তবাবু রাতে পাশের গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে নেমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরছিলেন। তিনি তখন একেবারে একা। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। তিনি পেছনে পায়ের শব্দও শুনতে পাচ্ছেন। তিনি হাঁটার গতি আরও বাড়ালেন,
হাঁটতে হাঁটতে তিনি গোবিন্দর ঘরের সামনে আসতেই আর এক পাও সামনে এগোতে পারলেন না। কেউ যেন তাকে টেনে ধরে রেখেছে। ভয়ে নীলকান্তবাবু কাঁপতে শুরু করেছেন। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু মুখ দিয়ে একটুও শব্দ বের করতে পারলেন না। কেউ যেন তার মুখ চেপে ধরে রেখেছে। এমন সময় একটা ঝড় উঠল, চারিদিকটা কালো ধোঁয়াতে ভরে গেল। ধীরে ধীরে চারদিকটা অন্ধকার আচ্ছন্ন হতে লাগল। অন্ধকার, অন্ধকার, আরো অন্ধকার। কিছুক্ষণ পর শোনা গেল একটা চিৎকার। চিৎকারটা হয়তো নীলকান্তবাবুরই ছিল। পরদিন সকালে গ্রামে শোরগোল পড়ে গেল। গ্রামের প্রায় সবাই জড়ো হয়েছে গোবিন্দর ভাঙা বাড়ির কাছে। সেখান থেকে কিছুটা দূরে রাস্তার পাশে পড়ে রয়েছে নীলকান্তবাবুর নিথর দেহটা। দেখে মনে হচ্ছে খুব কষ্ট দিয়ে তাকে কেউ হত্যা করেছে। গ্রামের লোকেদের আর বুঝতে অসুবিধা হলো না কাজটা কার। কতবাবুর মুখটা দেখে বুকটা ফেটে যাচ্ছে, কি নির্মমভাবে মেরেছে। আচ্ছা, এসব কার কাজ? কার আবার? গোবিন্দর ভূতের বলেই মনে হচ্ছে। কিন্তু কতবাবু তো বলতেন তাকে তো বোতলে বন্দি করে দিয়েছে। হয়তো কোনোভাবে সে মুক্তি পেয়েছে, কি জানি বাবা কি হচ্ছে। দেখেছো তো ভালো মানুষগুলোর কি দশা হয়। এমন লোকের ক্ষতি করতে ওই ভূতের বাঁধলো না। ছি ছি ছি, চলো ওদিকে প্রমোদবাবু দাঁড়িয়ে, একটু ওনার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কর্তবাবুর এসব কি হয়ে গেল? আমার তো মনে হয় এসব ওই গোবিন্দর ভূতের কাজ। সেটা তো আমিও সন্দেহ করছি, কিন্তু তাকে তো বোতলে বন্দি করা হয়েছিল। হয়তো কোনোভাবে সে বাইরে বেরিয়ে এসেছে, এখন যদি আপনার ক্ষতি করে। সেটাই তো ভাবছি ফটি, এখন কি আবার সেই কামাক্কা থেকে সেই সাধুকে আনতে হবে ওই আত্মাকে বন্দি করতে? আমি বলি কি কর্তা, ওই আর বোতল টোতলে ভরে কোনো কাজ নেই। আবার যদি বেরিয়ে পড়ে তাহলে কি করা যায়, কোনো উপায় জানো তোমরা? হ্যাঁ কর্তা, একটা উপায় আছে। কি উপায়, কি উপায় ফটিক বলো। ভৈরব, ভৈরব নামে একজন আছে, ওই গাজীপুরে থাকে। শুনেছি সে নাকি মস্ত বড় সাধক। হ্যাঁ কর্তা, ওই ভৈরবই পারবে এই আত্মাকে শেষ করতে। কিন্তু গাজীপুর তো অনেকটাই দূর। আচ্ছা আচ্ছা, তোমরা দুজনে চলে যাও, আজই তাকে নিয়ে এসো এখানে, আমি বাবার দেহ সৎকারের কাজ শেষ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কর্তা। তোমরা তাড়াতাড়ি রওনা হয়ে যাও, আর আমার আর আমার গরুর গাড়িটা নিয়ে যেও। গ্রামের প্রত্যেকটা মানুষ আজ খুবই দুঃখী। এই জমিদার বাড়ির বিপদ আজ সারা গ্রামের বিপদ। তাই ফটিক আর হারু দেরি না করে রওনা দিল গাজীপুরের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে তখন বিকেল। গরুর গাড়ি এসে দাঁড়ালো ভৈরবের ঘরের সামনে। ভৈরব ঘরের দাওয়াতে বসে সত্তর সাথে গল্প করছে। নমস্কার, আপনি কি সে ভৈরব? হ্যাঁ, আপনারা কোথা থেকে আসছেন? আগে আমরা অনেক দূর থেকে এসেছি, সেই কমলপুর। আচ্ছা আচ্ছা, বসুন বসুন। সত্য, এনাদের আসন দাও। না না, আমাদের আসন লাগবে না, এখানেই বসে পড়ছি। আপনার নাম অনেক শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন। আর সত্য, এনারা অনেক দূর থেকে এসেছেন, এনাদের জন্য একটু জল বাতাসার ব্যবস্থা করো, যাও। হ্যাঁ, ওই
এবার বলুন, কি জন্য আসা আপনাদের? এই নিন জল। সবই তো শুনলেন, এবার আপনি চলুন। আমরা আমাদের জমিদার নীলকান্তবাবুকে হারিয়েছি, আমরা আর ওনার ছেলেকে হারাতে চাই না। খুবই রহস্যময় ব্যাপার, খুবই জট পাকানো। ঠিক আছে, তোমরা এসো, সন্ধ্যা তো হয়েই এলো, আমি কাল সকালে রওনা দেব, তোমরা এসো। কিন্তু ভয় করছি, আজ রাতেই যদি কোনো অঘটন ঘটে যায়। না না, সেই নিয়ে ভয় পেও না, দাঁড়াও। এই নাও, এটা তোমাদের প্রমোদবাবুকে পুড়িয়ে দেবে, এটা নিয়ে যাও। তা সত্য, কাল যাবে নাকি আমার সাথে? আপনি নিয়ে যাবেন? চলুন তবে। ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল আমরা রওনা দেব। এদিকে ফটিক ও হারু সন্ধ্যার কিছু পরেই গ্রামে ফিরে পড়েছে। তারা তাড়াতাড়ি করে প্রমোদ বাবুকে তাবিজটা পরিয়ে দেয়। কর্তা, এটা পরে থাকলে আর কোনো ভয় নেই। সে ঠিক আছে, তাছি ভৈরব কখন আসবি? এইসব তাবিজ টাবিজে কাজ হবে না, আমি চাই ওই আত্মার শেষ হোক। উনি কাল সকালেই আসবেন বলেছেন। আচ্ছা ফটিক, তোমাদের এই উপায় যদি কাজ হয়, তোমাদের আমি ইচ্ছে মতো যা চাইবে তাই পুরস্কৃত করব। ওসব কিছু চাই না বাবু, আপনি সুস্থ থাকুন, এটাই আমরা চাই। ঠিক আছে, তোমরা এখন এসো, অনেক রাত হয়েছি। পরদিন একটু বেলা হতেই ভৈরব এসে পৌঁছলো কমলপুরে, তার সাথে সত্যও আছে। ভৈরব যখন জমিদার বাড়িতে পৌঁছলো, সেখানে তখন অনেকেই ছিল। ওই তো ভৈরব এসে গেছে কর্তবাবু। নমস্কার, আপনি যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এতেই আমরা কৃতজ্ঞ। তা সবই তো শুনেছে, এবার আপনি কিছু একটা উপায় দিন। চিন্তা করবেন না, আমি ওই ভূতকে ধরে ওর সদগতি করে দেব। কবে করবেন ঠিক করছেন? কবে মানে, আজ রাতেই আমি ওকে ধরব, বেশি সময় নষ্ট করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন চলুন একটু বিশ্রাম নেবেন আর জলযোগ করবেন, চলুন। হ্যাঁ, তবে এই মহলে না, অন্যত্র কোথাও ব্যবস্থা থাকলে বলো, না হলে গাছতলাতেও আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার বাগানে একটা কুঁড়ে ঘর আছে, ওখানেই আপনার থাকার ব্যবস্থা করছি। এই ফটিক, ফটিক যাও, এনাদেরকে আমার ওই বাগানের বাড়িতে নিয়ে যাও। আরে হ্যাঁ, রাত্রে আপনি বাড়িতেই থাকবেন, বাড়ির বাইরে বেরোবেন না, আমি আসি। ফটিক ভৈরবকে নিয়ে চলল সেই বাগানের কুঁড়ে ঘরটার দিকে। ফটিক, তুমি রাতে একবার এসো, কেমন? কেন কেন বাবা? আরে আরে, ওই গোবিন্দর ভাঙা বাড়িটা তুমি তো দেখিয়ে দেবে। ওরে বাবা, না না, এই এখান থেকে একটুখানি গেলেই সামনে রাস্তার পাশে দেখতে পাবেন। আমি থাকতেও তোমার এত ভয়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আপনারা থাকুন, আমি খাবারের ব্যবস্থা করছি। এই বলে ফটিক সেখান থেকে চলে গেল। সবাই অপেক্ষা করছে রাত হওয়ার, ভৈরব কি পারবে ওই ভূতকে শায়েস্তা করতে? তখন মাঝরাত, সারা গ্রাম নিস্তব্ধ।
ভৈরব সত্যকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল। কি সত্য, ভয় করছে নাকি? কি যে বলেন, আপনি থাকলে ভয় কিসের? অবশেষে দুজনে এসে পৌঁছল সেই পোড়া ঘরটার সামনে। চারিদিকটা থমথমে। ঐরব দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগল। সাথে সাথে একটা ঝোড়ো হাওয়া উঠল, আর তার সাথে শোনা গেল ভৌতিক চিৎকার। সত্য একটু ভয় পেল। ঝড়ের গতিতে কিছু একটা এসে সত্যকে ছিটকে ফেলে দিল দূরে। ঐরব এবার খুব রেগে গেল। ভালো কথায় তোরা আসবি না, আমি চাইলে এক্ষুনি তোদের জ্বালিয়ে শেষ করে দিতে পারি। সে মারণ অস্ত্র আমার কাছে আছে, এমন করলে তোরা বড় জন্ম আর পাবি না, সেটা আমি চাই না। তোরা পদভ্রষ্ট হয়েছিস, তোদের আমি মুক্তি দেবো। আয় আয় আয়। তবে রে, এই বলে ভৈরব মন্ত্র উচ্চারণ করতে যাবে, সাথে সাথে চারিদিক থেকে ভেসে আসলো কান্নার রোল। অনেকগুলো ছায়া মূর্তির আবির্ভাব হলো সেখানে। এই তো ভালো ভূতের মতো কাজ। আয় আয়, গোবিন্দ আর গোবিন্দ স্ত্রীর ভূত আমার এই হাতের বোতলের মধ্যে ঢুকে যা। আয় তোরা আয়। সঙ্গে সঙ্গে দুটো ছায়া মূর্তি সামনে এগিয়ে এসে ভৈরবের হাতে থাকা বোতলে ঢুকে পড়ল। সত্য তখনও অচেতন হয়ে পড়ে রয়েছে। ভৈরব সত্যকে ডেকে নিয়ে সেখান থেকে চলে গেল। সত্য, এখন ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি। কি সাংঘাতিক ভূত! ভালো কাজের শত্রু হয় দেখেছি, কিন্তু ভূতও শত্রু! দেখে তো মনে হচ্ছে জমিদার পরিবারটা খুবই ভালো। প্রমোদ বাবু, শুনলাম ওনার বাবাও খুব ভালো ছিলেন, ভালো করার এমন প্রতিদান! সব ভালো কাজ সবার জন্য ভালো নাও হতে পারে সত্য, তবে আমার কেমন একটা খটকা লাগছে, বুঝলে? হঠাৎ দেখা গেল পাশের সেই বোতলটা নড়ছে। সত্য আবার খুব ভয় পেয়ে গেল। এতো ভারী বজ্রাদ্ভুত এখনো! আমার কি মনে হচ্ছে যেন ওরা কিছু বলতে চায়, তার উপর এই ব্যাপারটা আমার একটু খুব সন্দেহজনক লাগছে। তুমি শান্ত হয়ে বসো, আমি ছিপি খুলছি। কিন্তু ওরা যদি পালিয়ে যাই? বোতল ছেড়ে পালাবে, কিন্তু এলাকা ছেড়ে তো নয়। এই বলে হাসতে হাসতে ভৈরব সিপিটা খুলে দিল। সঙ্গে সঙ্গে দুটো ছায়ামূর্তি বাইরে বেরিয়ে এলো। তাদের কান্নায় ভরে উঠল চারিদিকটা। এই কান্না থামাও, শান্ত হও, শান্ত হও। আমাদের কান্না থামবে না, আমরা অসহায়, বড় অসহায়। হ্যাঁ, অসহায় কি আছে? একজন লোক যে তোমাদের সাহায্য করলো না তাকে তোমরা মারতে চাও? তোমরা জীবন যুদ্ধে হার মেনে গেছো, তাই তোমরা আত্মহত্যা করেছো। তা বলে তোমার মৃত্যুর জন্য তুমি তাকে দায়ী করছো? আত্মহত্যা? না, এটা হত্যা। আমাদেরকে মেরে ফেলা হয়েছে। মানে মানে কি বলছো? শোনো তবে, জমিদার বাবু এমন করে মুখ ফিরিয়ে নেবেন তা কি করে বুঝবো? কি করবে বলো, অতগুলো টাকা ওনারও তো দেওয়া সম্ভব নাও হতে পারে, ওনাকে সবার কথা ভাবতে হয়। তাহলে এখন কি করব বলো তো? তুমি বরং একা যাও নীলকান্ত বাবুর কাছে, তুমি জমিটা বেচে দাও ওনার কাছে, আর টাকা নিয়ে নাও। ঠিক বলেছ, কিন্তু উনি যদি এই জমি না কিনতে চায়?
তাহলে তুমি ওই 200 টাকা দিয়ে জমির দলিলটা নিয়ে চলে এসো, আমরা বরং জমিটা অন্য কোথাও বেচে দেব, মেয়ের বিয়েটা তো উদ্ধার করতে পারবো। ঠিক বলেছ, উনিও হয়তো এমনটা করবেন না, ওনার মতো মানুষ দুটো হয় না। এরপর আমি সন্ধ্যার সময় ছুটে যাই জমিদার মশাইয়ের বাড়ি। কি ব্যাপার গোবিন্দ, এমন সময় তুমি? তোমাকে তো বললাম এত টাকা দেয়া যাবে না। বলছি যে কর্তবাবু, আপনি আমার জমিটা নিয়ে নেন, ওটা আমি আপনাকে বেচে দেব। আমাকে টাকা দেন কর্তবাবু, আমাকে টাকা দেন। বলো কি বেচে দেবে? ও জমি কি তোমার যে তুমি বেচবে? তাও জমি তো আর তোমার নেই গোবিন্দ। আপনার মানে? ওটা তো আপনার কাছে জমা রেখে কিছু টাকা নিয়েছি, জমি তো আপনাকে বিক্রি করিনি। সে করনি, টাকা শোধ করেছো? টাকা শোধ করতে পারে না, জমি চাই, মগের মুল্লুক পেয়েছ। ঠিক আছে, আমি 200 টাকা এনেছি, জমির বিনিময়ে আমি 200 টাকাই নিয়েছিলাম আপনার কাছ থেকে। 200? সেটা কি আর 200 আছে রে বাবা, সে তো 1.5 বছরে সুদে আসলে 500 হয়েছে। মানে এ কি বলছেন আপনি? তার মানে আপনি যে আমাদেরকে সাহায্য করেন, ওগুলো ওগুলো আসলে সাহায্য না, জমি দখল নেওয়ার ফাঁদ? এরকম বলে না বাবা, এরকম বলে না, দখল না রে, দখল না, এইসব জমি আমার, আমার বাবা হরপ্রসাদ চাট উঠছে, খুব সদয় মানুষ ছিল, ওনার জন্যই আজ আমাদের এই অবস্থা। এই জমিদার বাড়ি ছাড়া সব জমি তোদের মধ্যে বিলিয়ে দেন। এই যে এত আমার জমি করছিস, ওটাও ওটাও আমাদেরই ছিল রে, আমি আবার সব ফিরিয়ে আবার জমিদারি সাম্রাজ্য খাড়া করবো রে। গ্রামের সাদা সিধে সরল মানুষগুলোকে আপনি আপনি এইভাবে ঠকাচ্ছেন? আমি গ্রামের সবাইকে বলে দেবো আপনার আসল রূপটা, গ্রামের মানুষের সবার সামনে আসা দরকার। আপনার মুখোশ আমি খুলে দেব কর্তাবাবু, আপনার মুখোশ আমি খুলে দেব। গোবিন্দ, বেশি বার বাড়িস না, ফল কিন্তু ভালো হবে না। এর আগেও দুজন এমন বার বেড়েছিল, কালু আর হরেন, একদিন হঠাৎ করে ওরা কেমন গায়েব হয়ে গেল, মনে পড়েছে? জি কর্তা, জি, আপনাকে আপনাকে আমরা ভগবান ভাবতাম, আর আপনি? জি 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 কর্তা, জি, কাল সকালেই আমি আপনার আসল রূপটা সবার সামনে নিয়ে আসবো। তোর ছলনার দিন আজ থেকে শেষ নীলকান্ত, তোর ছলনার দিন আজ থেকে শেষ। বাবা বাবা, এটা তুমি কি করলি? এবার ও যদি সকলকে বলে দেয়? না 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 না, সে সুযোগ ওকে দেয়া যাবে না। যা, তোরা ওর মুখটাকে চেপে দে, তবে মনে রাখিস কেউ যেন জানতে না পারে, আমার একটা সম্মান আছে না। আমরা মানুষ চিনতে কত বড় ভুল করেছি দেখলে? নীলকান্ত বাবু এমন কখনো স্বপ্নেও ভাবিনি আমরা। কাল সকাল হলেই আমি গ্রামের সবাইকে বলবো। এমন সময় হঠাৎ
বাইরে থেকে কাজের কথা বলার শব্দ শোনা গেল। জানালার সামনে গিয়ে দেখি জমিদার বাবুর দুই লেঠেল আমাদের ঘরে আগুন লাগাচ্ছে। আর দূরে অন্ধকারে দাঁড়িয়ে জমিদার বাবু হাসছে। খুবই কষ্টদায়ক ঘটনা তোমার। ঠিক আছে, যা হয়েছে তা তো আমি আর বদলাতে পারবো না। এখন আমার একটাই কাজ, তোমাদের আত্মাকে মুক্তি দেওয়া। না, কখনোই না। এত সহজে আমি মুক্তি চাই না। প্রতিশোধের আগুন যতদিন না নিভবে। কেন, প্রতিশোধ নিয়েছো? নীলকান্ত বাবুকে মেরে তোমাদের এখনো মন শান্ত হলো না? হয়েছে, তবে আরো একজন আছে। আরো একজন? কে সে? নীলকান্তের ছেলে প্রমোদ। কেন, সে তো তোমার কোনো ক্ষতি করেনি, শুনেছি উনিও খুব ভালো মানুষ। ভালো মানুষ? প্রমোদ তো নীলকান্তের থেকেও বেশি অপরাধী। চারিদিকে আগুন দাউ দাউ করে চলছে। মুখটা দেখলেই কি কষ্ট হয়। যা যা, ওকে আমার মহলে নিয়ে যা। যা না, না আমি যাব না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি যাব না, ছেড়ে দাও আমাকে। আমি যাব না, ছাড়ো। দিদি, 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 আমার দিদিকে ছেড়ে দাও, আমার দিদিকে ছেড়ে দাও, আমার দিদিকে ছেড়ে দাও। দিদি, দিদি, দিদি। ওই প্রমোদ আমার মেয়েকে নিয়ে চলে যায়। আমার মেয়েকে ওর দাসী করে রেখেছে। ওকে মেরে আমার মেয়েকে ওর হাত থেকে মুক্ত করতে হবে। দেখো, এভাবে একটা অপরাধের বিনিময়ে আর একটা অপরাধ, এটা কখনো ঠিক না। দয়া করো, দয়া করো, আমাদের আমাদের আজকের রাতটার জন্য মুক্ত করে দাও। না, তুমি সেটা ভয় পেও না। আমি কথা দিচ্ছি, আমি তোমার মেয়েকে মুক্ত করে আনবো, তুমি ভয় পেও না। সত্যি বলছো? তুমি তুমি আমার উর্মিলাকে রক্ষা করবে? কাল সকালে আমি তোমার পিণ্ডদানের ব্যবস্থা করছি, সব ঠিক হয়ে যাবে। কিরে কিরে, খাচ্ছিস না কেন? খা খা, আর সন্ধ্যায় একটু সেজে গুজে থাকবি, বুঝলি? শুনতে পাচ্ছিস? কিরে, পাচ্ছিস তো? আচ্ছা আচ্ছা, আমি আমি ওকে সাজিয়ে রাখবো। প্রমোদ বাবু, প্রমোদ বাবু, বাইরে আসুন। আরে ভৈরব জি, আসুন আসুন আসুন। তা কিছু উপায় হলো? ওরা আর কোনো ক্ষতি করবে না, শুধু আজ আপনি একটা ব্রাহ্মণ ডেকে ওদের শ্রাদ্ধ করিয়ে দিন, তাহলে আত্মা মুক্তি পেয়ে চলে যাবে, আর আসবে না। আপনি আপনি ধন্য, আপনি ধন্য ভৈরব। বলুন বলুন, আপনাকে আমি কি দিতে পারি? কত টাকা চান আপনি? টাকা পয়সা আমার চাই না, আমি চাই আপনি গোবিন্দর মেয়েকে মুক্ত করে দিন। মানে মানে কি সব বলছেন?
সে তো কবেই তার মা বাবার সাথে পুড়ে মারা গেছি। সেদিন কি ঘটেছিল সব আমার জানা, আমি কিন্তু গ্রামবাসীদের সকলকে বলে দেব। জান জান, আপনি কিছুই করতে পারবেন না, যান। এটাই তাহলে গোবিন্দর মেয়ে উর্মিলা। এদিকে প্রমোদ খুব নিষ্ঠার সাথেই গোবিন্দর সাধ্যের কাজ করল। যাই হোক, মৃত্যু ভয় বড় ভয়। ব্যাস, এবার আর এটার কোনো দরকার নেই। হাই কর্তবাবু, এটা কি করলেন? এটা ছিঁড়ে ফেললেন, কিছু হবে না তো? আরে আরে না, শ্রাদ্ধ শান্তির পর ওই পেদ পালিয়ে গেছি, আমার আরো কিছুই করতে পারবে না। এদিকে ভৈরব খুব দুশ্চিন্তায় পড়ে গেল। কিভাবে সে কথা রাখবে, কিভাবে সে গোবিন্দর মেয়েকে মুক্ত করবে? গ্রামের লোকেদের যে বলবে, কিন্তু তাদের কাছে তো গোবিন্দর মেয়ে মৃত। আপনাকে এত চিন্তিত লাগছে কেন? সত্য, আমি হয়তো হেরে গেলাম, পারলাম না কথা দিয়ে কথা রাখতে। আচ্ছা, সত্যি কি ওর মেয়ে জমিদার বাড়িতে বন্দি? হ্যাঁ, আজ আমি নিজে চোখে দেখেছি, সে চোখের করুণ দৃষ্টি দেখে বুঝেছি আমি ওটাই গোবিন্দর মেয়ে। তাহলে এখন কোনো উপায় নেই, কিছু কি করা যায় না? আমি একজন সাধারণ সাধু, সাধনা করে ভূত পেত বস করার সিদ্ধি অর্জন করেছি, কিন্তু মানুষ বসের কোনো ক্ষমতাই আমার নেই। মানুষ যে ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর সত্য, মানুষ ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর। আচ্ছা, ওই গোবিন্দর ভূতকে ফিরিয়ে আনা যায় না? না, ওদের আত্মা মুক্তি পেয়ে গেছে, ওরা আর ফিরবে না। ও আচ্ছা, আপনার বসে তো কত ভূত পেত আছে, তাদেরকে দিয়ে আপনি কিছু করতে পারবেন না? না, তা হয় না সত্য, যার সমস্যা তাকেই সমাধান করতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। একটা বাঘ একটা হরিণকে শিকার করছে, সেটা দেখে তোমার কষ্ট হতেই পারে। সেই হরিণ যদি নিজেকে মোকাবিলা করে জয়ী করে তাহলে ঠিক আছে, তার বলে এটা না, তুমি মানুষ, সর্বশক্তিমান হয়ে ওই বাঘটাকে মেরে হরিণটাকে বাঁচাও, সেটা প্রকৃতির বিরুদ্ধ কাজ। ঠিক আছে, চলো সত্য শুয়ে পড়ো, কাল সকালে আমরা রওনা দেব। তাহলে ওই মেয়েটির কি হবে? মায়ের ওপর ভরসা রাখো সত্য, মা সবই ঠিক করেন। ভৈরবের চোখে মুখে ফুটে উঠল দুশ্চিন্তার ছাপ, ঘুম আর আসলো না। পরদিন সকালে কমলপুর গ্রামে ফুটে উঠল এক নতুন সূর্যের কিরণ। আজ থেকে তাদের গ্রামের এক যুগ শেষ হল, চিরতরে মুছে গেল জমিদার বাড়ির নাম, কারণ জমিদার বাড়ির শেষ বংশধর প্রমোদবাবু মারা গেছে। জমিদার বাড়ির গেটের সামনে মৃত অবস্থায় পড়ে আছে তার দেহটা, ঠিক যেমনভাবে নীলকান্তবাবুকে হত্যা করা হয়েছিল ঠিক তেমনভাবে প্রমোদকেও মারা হয়েছে। গ্রামের লোকের বুঝতে অসুবিধা হল না যে এটা সেই অশরীরেরই কাজ। তাহলে কি সেই আবার গোবিন্দ? কি ভৈরব, আমরা আপনাকে মস্ত বড় সাধক ভেবেছিলাম, আপনি ওর থেকে কিভাবে বন্দি করলেন যে ও আবার ফিরে এলো? সব ভণ্ডামি, শুধু মিথ্যে বলে টাকা হাঁটানোর ফন্দি। আপনার উপর বিশ্বাস করে আমরা আমাদের ভগবানকে হারালাম, আপনি চলে যান, আপনি এখান থেকে চলে যান। ভৈরব কোনো কথা বলল না, নির্বাক হয়ে সেখান থেকে চলে গেল। অনেক দুঃখ অপমানের বোঝা নিয়ে ভৈরব ফিরে যেতে লাগল। আচ্ছা, আমি কিন্তু বুঝতে পারছি না, আপনি বললেন গোবিন্দ আর ওর বইয়ের আত্মা মুক্তি পেয়েছে আর ওরা ফিরে আসবে না, তাহলে এটা কি করে সম্ভব? ওই যে শুনলে না, আমি ভণ্ড, আমি ওই ভূতকে তাড়াতেই পারিনি,
হয়তো সে ফিরে এসেছে। তা এটাও আমাকে বিশ্বাস করতে হবে। বলুন রহস্যটা কি, কে মারল প্রমোদকে? গোপাল, গোবিন্দর ছেলে গোপাল। গোপাল, গোবিন্দর ছেলে? হ্যাঁ, শোনো তবে, সেদিন গোবিন্দ আর গোবিন্দর বউ শুধু মারা যায়নি, তাদের সাথে মারা গিয়েছিল ওদের ছেলে গোপাল। দিদি, 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 আমার দিদিকে ছেড়ে দাও, আমার দিদিকে ছেড়ে দাও, আমার দিদিকে ছেড়ে দাও। দিদি, দিদি, বাবা, 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 বাবা। সে নিতান্তই ছোট, তাই তার মাথায় এই ভালো মন্দ ব্যাপারটা আসেনি। কিন্তু কাল রাত্রে আমি কিছুতেই ঘুমাতে পারিনি। হঠাৎ করে আমার মনে পড়ল এই ব্যাপারটা। আমি সাথে সাথেই ছুটে গেলাম গোবিন্দর সেই পোড়া বাড়ির সামনে। দেখতে পাই অন্ধকারে একটা ছোট্ট কালো ছায়া মূর্তি বসে বসে কাঁদছে। আমার একটুকু বুঝতে অসুবিধা হলো না, ওটাই হয়তো গোবিন্দর ছেলে। কে, কে ওখানে? সামনে এসো। কে তুমি? কি হলো বলো, কে তুমি? আমার নাম গোপাল। ও, তুমি গোবিন্দর ছেলে? তাই এখানে বসে কাঁদছো কেন? কাঁদা ছাড়া কি করব, আমি কি বা পারবো? কি করব মানে? সত্যর সর্বনাশ, দিদির জীবন মুক্ত করো। আমি কি পারবো? বড় কার্য করার জন্য বড় চেহারা লাগে না, লাগে বড় সংকল্প। তুমি ছোট বা বড় যাই হও, সর্বোপরি হলো তুমি একজন ভৌত, তোমার মধ্যে সব ভৌতিক ক্ষমতা আছে। আগুনে শুধু ঘি দেওয়াটাই আমার কাজ ছিল, বাকিটা তো তুমি দেখতেই পাচ্ছ। আপনি গুরুদেব মানুষ? আচ্ছা, তাহলে আপনি গ্রামের লোকেদের কিছু বললেন না কেন? সব অপমান সহ্য করে নিলেন? ওরা কিছুই বুঝত না, ওরা এখন অন্ধভক্তিতে মত্ত। তবুও ওরা না বুঝে না জেনে কতই না বদনাম করলো আপনাকে। কর্ম করে যাও বুঝলে সত্য, সুকর্ম করে যাও, নাম যশ সবই ক্ষণিকের। আমি ভালোবেসে মানুষের ভালোর জন্য কর্ম করে যায়, নাম যশের জন্য না। আজ থেকে আমি আপনার বড় ভক্ত হয়ে গেলাম। আশা করি এইভাবে ধীরে ধীরে সবাই আপনার ভক্ত হয়ে যাবে। জয় ভৈরববা, জয়, জয় ভৈরববা, জয়, জয় ভৈরববা, জয়। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।